হ্যালো ভিউয়ার্স, আমি শুভেন্দু লস্কর, হলিধানী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ঝিনাইদহ সদর, ঝিনাইদহ। আমরা আজ অষ্টম শ্রেণীর নবম অধ্যায়ের শেষ জ্যামিতিটা, যা পিথাগোরাস উপপাদ্যের বা পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটি আমরা প্রমাণ করব, বা সেই বিষয় নিয়েই আমার এই ক্লাস। এই উপপাদ্যটি আমরা একটা পাটাই করে ফেলব, যেমন শুধু সর্বসম করব আর প্রমাণে আমরা পৌঁছে যাব। পিথাগোরাস উপপাদ্যের বিপরীত উপপাদ্যটি হচ্ছে, পিথাগোরাসের যে উপপাদ্যটা ছিল যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপার দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান, আর এইটা হচ্ছে এই এই জায়গায় এই ত্রিভুজের ভিতর দুইটা শর্ত আছে, যেমন একটা সমকোণী ত্রিভুজ, একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এইটা হচ্ছে একটা, আর একটা হচ্ছে যে পিথাগোরাসের মূল মন্ত্র L² সমান AC² যোগ BC², এটা হচ্ছে দুই নম্বর, এটি এক নম্বর আর এটা দুই নম্বর। এর ভিতর দুইটা সব কথা আছে, পিথাগোরাসের ভিতর দুইটা কথা আছে, একটা আছে সমকোণী ত্রিভুজ আর তার বাহুগুলোর সাথে সম্পর্কই। যদি আমার এইটা প্রমাণ করতে হয় তাহলে এইটা দেওয়া থাকতে হবে, আর যদি আমার এইটা দেওয়া থাকে তখন আমার এইটা প্রমাণ করতে হবে। এইটা দেওয়া থাকলে যখন আমি এইটা প্রমাণ করব তখন এটা পিথাগোরাস, আর যখন আমার এইটা দেওয়া থাকবে কিন্তু এইটা প্রমাণ করতে হবে, সেই সময় এটার বিপরীত প্রতিজ্ঞা হবে বা বিপরীত উপপাদ্য বা অপোজিট থিওরাম অফ পিথাগোরাস। আমরা পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটি আমাদের আগে জানতে হবে, কারণ আমাদের এখানে দেওয়া থাকবে পিথাগোরাসের মূল মন্ত্রটি দেওয়া থাকতে আমাদের প্রমাণ করতে হবে এটা সমকোণী ত্রিভুজ। তাহলে বিপরীত প্রতিজ্ঞা বা বিপরীত উপপাদ্যটি হচ্ছে কোন ত্রিভুজের, এটা সমকোণী ত্রিভুজ বলাই যাবে না, যেহেতু আমরা প্রুফ করব সমকোণী ত্রিভুজ, এই জন্য কোন ত্রিভুজের, কোন ত্রিভুজের, কোন ত্রিভুজের এক বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এক বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র বর্গক্ষেত্র অপার দুই বাহুর উপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের বর্গ ক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান হলে শেষোক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ
এক সমকোণ হবে। কথাগুলো মনে রাখার জন্য আমরা যখন একটা ত্রিভুজের এক বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, প্রথমে আমরা বলেছি এক বাহুর উপর, আর পরে বলছি দুই বাহু, এটা এক বাহু আর পরে বলছি আমরা দুই বাহু, তাহলে শেষে থাকছে দুই বাহু, এইটা সেই এক বাহু, আর পরের দুইটা বাহু হচ্ছে যে এসি আর বিসি, মানে লাস্টে বা শেষের দিকে বলেছি দুই বাহু, সেই দুই বাহুর মধ্যের কোণ বা অন্তর্ভুক্ত কোণ এইটা, এইটা আমাদের 90 ডিগ্রি প্রুফ করতে হবে। যেহেতু এটা 90 ডিগ্রি আমরা এখনো জানি না, তাই এটা আমরা সমকোণের চিহ্ন না দিয়ে গোল চিহ্ন দিয়ে রাখলাম। শেষোক্ত বাহুদের অন্তর্ভুক্ত কোণ এক সমকোণ, এটা আমরা প্রমাণ করব। এইটাই আমাদের পিথাগোরাসের বিপরীত উপপাদ্য, যাকে বলা হয় সাধারণ নির্বাচন বা জেনারেল এনান্সিয়েশন। অঙ্কন আছে বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন, নির্বাচন পার্টিকুলার এনান্সিয়েশন, মনে করি এ বিশ্বে একটা ত্রিভুজ, ইহার এ বি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এ বি স্কোয়ার, মনে করি এ বিশ্বে একটা ত্রিভুজ, এ বি সি ত্রিভুজের এ বি স্কোয়ার সমান এ সি স্কোয়ার যোগ বি সি স্কোয়ার হলে প্রমাণ করতে হবে যে সি কোণ সমান এক সমকোণ বা ওয়ান রাইট অ্যাঙ্গেল, এইটা আমাদের প্রমাণ করতে হবে। অঙ্কন আছে কনস্ট্রাকশন বা ড্রয়িং, অঙ্কন বা অঙ্কনের বিবরণ, আমরা এমন একটা দিয়ে ত্রিভুজ অঙ্কন করব যার এফ কোণ এক সমকোণ হবে আর ডিএফটা হবে এসি এর সমান আর ইএফটা হবে বিসি এর সমান। আমরা এমন একটা ত্রিভুজ অঙ্কন করব যার এফ কোণ এক সমকোণ, মানে একটা সমকোণী ত্রিভুজ যার ডিএফ সমান এসি আর বিসি সমান ইএফ। অঙ্কন শেষ, প্রমাণ বা প্রুফ প্রমাণ, প্রমাণের শুরুতে আমরা এর দুটো বাহু সমান দেওয়া আছে, সর্বসম করতে হবে। কি কারণে আমি সর্বসম করব? যেহেতু আমার এই ত্রিভুজের এই কোণটা আমার জানা, কিন্তু এই কোণটা আমার জানা না। যদি এই দুটো ত্রিভুজ আমি সর্বসম করতে পারি, তাহলে তো এর তিনটা কোণ তিনটে বাহু, আর তিনটে কোণ তিনটে বাহু সমান হয়ে যাবে। এই জন্য আমরা এফ কোণকে সমকোণের সমান সি কোণ যদি আমি বলে দিতে পারি, তখন এফ কোণ 90 ডিগ্রি, এই জন্য সি কোণ 90 ডিগ্রি আমাদের রুট হয়ে যাবে। এই জন্য আমরা প্রথমে সর্বসম করব। তাই সর্বসম করতে যেয়ে আমাদের একটা শর্ত আমি পাবো না, কারণ এই বাহু সমান এই বাহু আর এই বাহু সমান এই বাহু, কিন্তু আমার 3 নম্বর শর্তটা নাই। এই কারণের জন্য আমি 3 নম্বর শর্তটা সর্বসমর আগেই আমি বের করে নেব। কী করে বের করব? আমরা সমকোণী ত্রিভুজের এইটা আমরা জানি যে আমরা যেহেতু অঙ্কন করছিলাম, আমরা সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্যটা প্রয়োগ করব। তাহলে ত্রিভুজ ডিইএফ
ত্রিভুজ ডিইএফএ, ডিইএফএ আমরা পাই পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই ডিই স্কোয়ার সমান ডিএফ স্কোয়ার প্লাস ইএফ স্কোয়ার। আমরা ডিএফ এর পরিবর্তে আমরা এসি লিখতে পারি, কারণ ডিএফ আর এসি আমরা অঙ্কনের সময় সমান করে রাখছিলাম। তাহলে এটা অঙ্কন অনুসারে লিখতে পারি ডিএফ এর বদলে এসি স্কোয়ার। একইভাবে আমরা ইএফ এর বদলে বিসি লিখতে পারি। আমাদের উপপাদ্য দেওয়া ছিল দুটো বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র তার একটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমান, মানে আমাদের এসি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার আমাদের দেওয়াই আছে। তাহলে এর বদলে আমি এবি স্কোয়ার লিখতে পারি। আমি যখন এই লাইনে যখন আমি এবি স্কোয়ার লিখব, তাহলে এটা আমি আমার দেওয়া আসার থেকে লিখছি। তাহলে আমাদের যখন বীজগণিতের দেওয়া আসা দেখি, আমরা সেই ক্ষেত্রে যখন আমরা বীজগণিতের করার সময় দেওয়া আছে দেখি, আর যখন আমরা জ্যামিতিতে লিখব তখন আমরা দেওয়া আছে না দেখি, দেওয়া আছে দেখলেও হবে, তবে ওইটা না দেখি আমরা এখানে সাপোজিশন বা কল্পনা লিখব। মানে জ্যামিতিতে দেওয়া আছে কল্পনা হিসেবে বাংলা ব্যবহার করে, কিন্তু যে লাইনে এবি স্কোয়ার লেখা আছে সেই লাইন সোজাই কল্পনার লেখা উচিত। আমাদের বইতে সেই সোজা নাই, বইতে একটু উল্টা পাল্টা দিয়ে আছে, লাইনটা একটু সরে গেছে কল্পনা। এটা বিসি এসি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার আমাদের প্রশ্নে ছিল বা এটা দেওয়া ছিল, তাই যে জায়গায় এবি স্কোয়ার হবে সেই লাইন সোজা হবে এই কথাটা। তাহলে আমাদের লাস্ট লাইন আমরা এরকম করে পেতে পারি, এটা ডি স্কোয়ার হলো, মানে এটা বসায় গেলাম, আমি সব লাইনেও বসায় যেতে পারি, এটা অপ্রয়োজনীয় তাই বসার প্রথমে বসাইছিলাম না। এখন আমি দুই পাশের স্কোয়ার তুলে দিতে পারি, অতএব ডি ডিই সমান এবি। যেহেতু বাহুর দৈর্ঘ্য এখানে প্লাস মাইনাসের চিন্তা করার দরকার নাই, তাহলে ডি সমান এবি। এখন আমরা সর্বসম করতে পারি, আমি ডি সমান এবি করে রাখলাম, তার মানে আমি আমার প্রমাণে চলে আসছি যে তিনটে সত্য আমি পাইয়ে যাবো এই যে এটি সমান এটি করে রাখলাম। এখন আমরা দুইটা ত্রিভুজের নাম বলবো, এখন ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি যেহেতু ত্রিভুজের ভিতরে আমি সর্বসমটা করবো, মানে কনভারেন্ট করবো যেটাই, তাদের নাম আগে লিখে নিতে হয়। ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ও ত্রিভুজ ডি ই এফ এ, ডি ই এফ এ কি কি সমান আমরা এখন পেয়ে গেছি, সত্য তিনটে হবে। এসি সমান যে কোনো একটা আগে পাশে দেখলে সমস্যা নাই, এসি সমান ডিএফ, বিসি সমান ইএফ, এবং লাস্ট শর্ত তিন নম্বর শর্ত কেবল আমরা প্রমাণ করলাম যেটা এবি সমান ডিই। তাহলে এটা দুইটা ত্রিভুজ সর্বসময় হলো, এখন ত্রিভুজ দুটোর নাম দেখে আমরা সর্বসম চিহ্ন দেব, ত্রিভুজ অতএব লাস্ট লাইন ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডিই এফ। আমরা এখন সর্বসম পেলে করা হয়ে গেল, এখন সর্বসম করা মানে আমার প্রমাণ এখন চলে যাবো, এখন ত্রিভুজের আমরা যা সমান করবো তাই হবে, আমার যেটা প্রয়োজন আমি সেটাই বলতে পারি। যেহেতু আমার দরকার সমকোণ তৈরি করা, এই কারণের জন্য আমরা এই এফ এর কোণের সাথে কোণের একটা মিল করে দিই। এখন আমার এটা এইটা আমাদের এখন সমকোণ হয়ে যাবে, যেহেতু আমি সমান করতে যাচ্ছি। অতএব সর্বসম পরে বলছি আমি এ সি বি কোণ, এ সি বি কোণ সমান ডি এফ ই কোণ। যেহেতু ডি এফ ই কোণ
সমান এক সমগুণ সুতরাং অতএব তাহলে এসি বিকোণ সমান এক সমকোণ প্রুট তাহলে আমাদের প্রমাণ শেষ হয়ে গেছে। আমাদের এই অধ্যায়ের যতগুলো জায়গাটি ছিল বা থিওরি ছিল সবগুলো আমি করে ফেললাম, তা ধন্যবাদ। আমার পাঠটা যদি উপকার হয় তাহলে অবশ্যই আমার একটু লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।